ওম নমো ভগবতে রাম কৃষ্ণায় আজকের মনন এই পর্বে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি আজকের পাঠ বাষট্টিতম পর্ব এখানে স্বামীজি বলছেন পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে আগাছাগুলো উপড়ে ফেলতে হবে সকল মতে সকল পথেই দেশ কালাতীত সত্য পাওয়া যায় বটে কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে গেছে সেগুলি সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলি লোকের সামনে ধরতে হবে তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে শিষ্য বলছেন কেমন করিয়া উয়া করিতে হইবে স্বামীজি বলছেন কেন প্রথমত মহাপুরুষের পূজা চালাতে হবে যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন তাদের লোকের কাছে আইডিয়াল রূপে খাড়া করতে হবে যেমন ভারতবর্ষে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ মহাবীর ও শ্রীরামকৃষ্ণ দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দে দেখি বৃন্দাবন ফিলা এখন রেখে দে গীতা সিংহনাথকারী শ্রীকৃষ্ণের পূজা চালা শক্তি পূজা চালা শিষ্য বলছেন কেন বৃন্দাবন লীলা মন্দ কী স্বামীজি বলছেন এখন শ্রীকৃষ্ণের ঐরূপ পূজায় তোদের দেশে ফল হবে না বাঁশি বাজিয়ে এখন আর দেশের কল্যাণ হবে না এখন চাই মহা ত্যাগ মহানিষ্ঠা মহাধৈর্য এবং স্বার্থ গন্ধশূন্য শুদ্ধ বুদ্ধি সহায়ে মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয়ে ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগা শিষ্য বলছেন মহাশয় তবে আপনার মতে বৃন্দাবন লীলা কি সত্য নহে স্বামীজি বলছে তাকে বলেছে ওই লীলার ঠিক ঠিক ধারণা ও উপলব্ধি করতে বড় উচ্চ সাধনার প্রয়োজন এই ঘোর কাম কাঞ্চনা শক্তির সময় ওই লীলার উচ্চ ভাব কেউ ধারণা করতে পারবে না শিষ্য বলছেন মহাশয় তবে কি আপনি বলিতে চাহেন যারা মধুর সক্ষাদি ভাব অবলম্বনে এখন সাধনা করিতেছে তারা কেহই ঠিক পথে যাইতেছে না স্বামী বলছেন আমার যা বোধ হয় তাই বিশেষত আবার যারা মধুরভাবে সাধক বলে পরিচয় দেয় তারা তবে দুই একটি ঠিক ঠিক লোক থাকলেও থাকতে পারে বাকি সব জানবি ঘোর ভাবাপন্ন ফুল অফ মর্বিডিটি অস্বাভাবিক মানসিক দুর্বলতা সমাচ্ছন্ন তাই বলছি দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পূজা চালাতে হবে শক্তি পূজা চালাতে হবে শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে তবে তোদেরও দেশের কল্যাণ নতুবা উপায় নেই শিষ্য বলছেন কিন্তু মহাশয় শুনিয়াছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো সকলকে লইয়া সংকীর্তনে বিশেষ আনন্দ করিতেন স্বামীজি তাঁর কথা স্বতন্ত্র তার সঙ্গে জীবের তুলনা হয় তিনি সব মতে সাধন করে দেখিয়েছেন সবগুলি এক তত্ত্বে পৌঁছে দেয় তিনি যা করেছেন তা কি তুই আমি করতে পারবো তিনি যে কে ও কত বড় তা আমরা কেউই এখনও বুঝতে পাইনি এজন্য আমি তার কথা যেখানে সেখানে বলি না তিনি যে কি ছিলেন তা তিনিই জানেন দেহটা দেহটাই কেবল মানুষের মতো ছিল কিন্তু চালচলনে সব স্বতন্ত্র অমানুষিক ছিল শিষ্য বলছে আচ্ছা মহাশয় আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি স্বামীজি বলছেন তোর অবতার কথাটা মানেটা কি তা আগে বল শিষ্য কেন যেমন শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ বুদ্ধ ঈশা ইত্যাদি মহাপুরুষ এর ন্যায় পুরুষ স্বামীজি বলছে। তুই যাদের নাম বললি আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি মানা তো ছোটো কথা থাক এখন সে কথা এইটুকু এখন শুনে রাখ সময় ও সমাজ উপযোগী এক একজন মহাপুরুষ আসেন ধর্ম উদ্ধার করতে তাদের মহাপুরুষ বল বা অবতার বল তাতে কিছু আসে যায় না তারা সংসারে এসে জীবকে নিজ জীবন গঠন করবার আইডিয়াল দেখিয়ে যান যিনি যখন আসেন তখন তাঁর ছাঁচে গড়ন চলতে থাকে মানুষ তৈরি হয় এবং সম্প্রদায় চলতে থাকে কালে ওই সকল সম্প্রদায় বিকৃত হলে আবার ওইরূপ অন্য সংস্কারক আসেন এই প্রথা প্রবাহ রূপে চলে আসছে শিষ্য বলছেন মহাশয় তবে আপনি ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন না কেন আপনার তো শক্তি বাগ্মিতা যথেষ্ট আছে স্বামীজি বলছেন তার কারণ আমি তাকেই তাকে অল্পই বুঝেছি তাকে অত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয় পাচে সত্যের অপলাপ হয় পাছে আমার এই অল্প শক্তিতে না কুলোয় বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি শিষ্য বলছেন কিন্তু আজকাল অনেকে তো তাকে অবতার বলিয়া প্রচার করিতেছে স্বামীজি বলছে তা করুক যে যেমন বুঝেছে সে তেমন করছে তোর ওইরূপ বিশ্বাস হয়তো তুইও কর শিষ্য আমি আপনাকেই সম্যক বুঝিতে পারি না তা আবার ঠাকুরকে মনে হয় আপনার কৃপা করুণা পাইলেই আমি এ জন্মে ধন্য হইব অদ্য এইখানেই কথার পরিসমাপ্তি হইল এবং শিষ্য স্বামীজির পদধূলি লইয়া গৃহে প্রত্যাগমন করিল এখানে স্বামীজি যে ভাবনাটি আমরা দেখি যে শক্তিসাহ সৌর্য বীর্যের উপর তিনি গুরুত্ব দিয়েছেন আমাদের ভগবান অসীম শক্তির অধিকারী তিনি রূপেই হন তিনি শ্রীকৃষ্ণ রূপেই হন শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা এগুলোর চাইতে তিনি বলছেন বর্তমান যুগে এই তামসিকতার মধ্য থেকে আমাদের উদ্ধার পেতে হলে ভগবানের সেই সূর্য বীর্য যে তার শক্তির যে রূপ রয়েছে তার ধ্যান তার চিন্তা একান্ত প্রয়োজন স্বামীজি একটি জায়গা বলছেন ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক উইক ইউ উইলবি ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং স্ট্রং ইউ উইল বি তুমি নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাবে শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে হনুমানের বা মহাবীরের পূজা চালাতে বলেছেন মহাবীরের যদি প্রণাম মন্ত্র আমরা দেখি সেখানে প্রচণ্ড শক্তির সেখানে ধ্যান করা হচ্ছে কি महावीरेर्ध्यान् ध्यान बलेचे ॐ महाशैलं समुत्पाट्य धावन्तं रावणं प्रति तिष्ठतिष्ठ रणे दुष्ट घोररावं समुत्सृजन् लाक्षारसारुणं रौद्रं कालान्तकयमोपमं जलदग्निलसन्नेत्रं समाप्रभं, অঙ্গদাদই মহাবীর বেষ্টিতম রুদ্ররূপীনম এখানে দেখা যাচ্ছে যেন মহাবীর হনুমান তিনি মহাশৈলম সমুৎপাট্য ধাবন্তম রাবণম প্রতি পর্বত তিনি উৎপাটন করে রাবণের প্রতি ধেয়ে যাচ্ছেন রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রামকার্যে তিনি নিজে নিজেকে সম্পূর্ণরূপে আত্মবলিদান দিচ্ছেন মহাশৈল সমুৎপাট্য প্রতি, রাবণম প্রতিরতিষ্ঠতিষ্ঠ রে দুষ্ট ঘোর রাবম রাবশ্র হুঙ্কার করতে করতে তিনি শত্রুর প্রতি ধ্যে যাচ্ছেন রামচন্দ্রের কার্য সুসম্পন্ন করার জন্য আর কিরকম লক্ষারসারুণ রৌদ্রম কালাকজমোপম জলদগ্নি নেত্রম সূর্য কোটি সমপ্লভম তার শরীর থেকে যেন সেই সূর্যের তেজ বেরুচ্ছে আর সেই রক্তবর্ণ লক্ষারসারুণম রৌদ্রম কালান্তক যমোপম যেন সাক্ষাৎ মৃত্যুর মতন তিনি ধেয়ে যাচ্ছেন রাবণের প্রতি জলদগ্নি লসন নেত্রম সূর্য কোটি সমাপ্রভম তার চোখগুলো যেন একেবারে আগুনের মতন জ্বলছে এবং সেই অগ্নি যেন রাবণকে গ্রাস করছে অঙ্গদাদি মহাবীর ওই বেষ্টিতম রুদ্ররূপ ইদম তার চারিদিকে ওই শ্রেষ্ঠ বানর অতি শক্তিশালী যারা অঙ্গদাদী তারা সকলে রয়েছেন অপূর্ব সুন্দর শক্তিদায়ী ধ্যান মন্ত্র মহাবীরের পূজা চালাতে বলছেন কেন এই অপূর্ব শক্তির অধিকারী হচ্ছেন মহাবীর যার সম্বন্ধে বলা হয়েছে আরও একবার এই ধ্যানমন্ত্রটি পাঠ করছি মহাশৈলম সমুৎপাট্য ধাবন্তম রাবণম তিষ্ঠ রে দুষ্ট ঘোর রাবম সমুৎসৃজনারসারুণম রৌদ্রম কান্তকয়মোপম জলদগ্নি লম সূর্য কোটি সমপ্রভম अङ्गदाद्यै महावीरै जे प्रणाम वेष्टितमरुद्ररूपिणं आरमीर प्रणममन्त्र शि शक्तिर् भावना किल हे अतुलितबलधामं हेमशैलाभदेहं दनुजवनकृशाणुं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं बनराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि এখানেও সেই শক্তির ভাবনা একটি কথায় বলা হয় আমরা কারা না শক্তিমায়ের ভৃত্য মোড়া নৃত্য খাটি নৃত্য খাই শক্ত বাহু শক্ত চরণ চিত্তে সাহস সর্বদাই আমাদের দেশে ভগবানের শক্তি কেমন রামচন্দ্র সম্বন্ধে বলতে গিয়ে বলা হয়েছে ভর্জনম ভববী জানাম অর্জনম সর্বসম্পদম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জ নাম উচ্চারণ করলে আমাদের মধ্যে সেই তেজ শক্তির উদয় হয় রামনামে কী হয় ভর্জনম ভববীজানাম ভবীজের নাশ হয় ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে সেই বীজ আর অঙ্কুরিত হয় না অর্থাৎ আমাদের মুক্তি হয়ে যায় ভর্জনম ভববীজ সংসার বীজ নষ্ট হয়ে যাওয়া মানে আসলে হচ্ছে আমাদের ভগবানের কাছে পৌঁছে যাওয়া মুক্তি হওয়া ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম সমস্ত সম্পদ লাভ হয় শ্রী শ্রীসম্পদ ভূমাস্পদের অধিকারী হতে পারি আমাদের জীবনে অভ্যুদয় নিশ্রস দুটি আসতে পারে এই ভগবানকে স্মরণ করলে তার আশ্রয় গ্রহণ করলে ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম আমাদের বেশিরভাগ মানুষের মানে একটা মৃত্যুভীতি কাজ করে বলছে রামচন্দ্রের নাম যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের মধ্য থেকে এই মৃত্যু ভয় দূর হয় আমরা মৃত্যুকে জয় করতে পারি এর মানে এই নয় যে আমাদের মৃত্যু হবে না কিন্তু না এই ভয় ভীতির ঊর্ধ্বে আমরা যেতে পারি এ মৃত্যু ছেদিতে হবে এই ভয় জাল এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল মৃত আবর্জনা ও জাগিতেই হবে দীপ্ত প্রভাত কালে এ জাগ্রত দুই নেত্র করিয়াধা জ্ঞানে বাধা কর্মে বাধা গতিপথে বাধা আচারে বিচারে বাধা করি দিয়া দূর ধরিত হইবে মুক্ত বিহঙ্গের সুর আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্ব শির এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে ঘোষণা করিতে হবে অসংশয় মানে হ দিব্য ধামবাসী দেবগণ মোরা অমৃতের পুত্র তোমাদের মতো তাহলে এখানে আমরা রামচন্দ্রের মহিমার কথা জানলাম এবং এই মৃত্যু ভীতি দূর করার কথা জানলাম এবার রামচন্দ্রের পরে এবার যদি ভগবান শ্রীকৃষ্ণের শক্তি কেমন এ সম্বন্ধে যদি আমরা একটু গভীরে চিন্তা করি भगवान श्रीकृष्ण संबंधे सुंदर भावना तीन क्या अंबोधिस्थलता स्थल जलधिता धुललवशलता शैल मृत्कणता तृणम कुलिशता वज्रम तृण क्षीनता वहशीतता हीम दहनताजस्वे लीला दुर्लिता भूतव्यसन कृष्णा तोभ्या এখানে কোনো দুর্বলতা স্থানে প্রতিটি শব্দ শক্তিদায়ী অম্বোধি স্থলতাম অম্ভধি হচ্ছে মহাসাগর এর মধ্যে কী বলা হচ্ছে মা মহাসাগরকে যিনি মহাদেশে পরিণত করতে পারেন মহাদেশকে মহাসাগরে পরিণত করতে পারেন একটা ধুলিকণাকে তিনি পর্বতে পরিণত করতে পারেন পর্বতকে গুঁড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে ধূলিকণায় পর্যবসিত করতে পারেন তিনি বজ্রকে তৃণে এবং তৃণখণ্ডকে বজ্রে পরিণত করতে পায়ন আগুনকে হিমে এবং হিম বা বরফকে আগুনে পরিণত করতে পায়ন লীলা মাত্র খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশুআন মনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে এই যে অপূর্ব ভাবনা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান তিনি কী না কী করতে পারেন শণব অমোধি স্থলতাং স্থল জলধিতা ধুলিলবশলতা শৈলম মৃৎক তৃণম কুলিশ বজ্র তৃণক্ষীণত ব্হ্ন শীতলতা হিম দহনতা মায়াতিজস্বইচ্ছায় লীলা নম এখানে রামচন্দ্রে শ্রীকৃষ্ণের শক্তি কথা জানলাম স্বামী বিবেকানন্দ বছর যিনি রাম যিনি কৃষ্ণ তিনি দানিং রামকৃষ্ণ রাম ঠাকুর নিজে কথা বলেছেন আর তালে এই দুয়ের শক্তি নিয়ে যিনি এসেছেন তিনি কত শক্তি সম্পন্ন বলছেন যত অবতার এ পর্যন্ত এসছেন তাদের সমষ্টি রূপ শ্রীরামকৃষ্ণ এবং অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ সেজন্য স্বামী বিবেকানন্দের ভাবনায় শ্রীরামকৃষ্ণ কেমন তিনি বলছেন শক্তি সমুদ্র তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্বিতরঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাশ্রম হামি গুরুম তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তিপটাবৃত বৃত্ত কর্মকলে চেষ্টম ইয়ামি গুরুম শরণাম বৈদ্যম সেই ভববৈদ্য গুরুর কাছে স্বামী বিবেকানন্দ তিনি আশ্রয় নিয়েছেন আমাদের আশ্রয় নিতে তিনি অনুপ্রাণিত করছেন যিনি শক্তি সমুদ্র থেকে তিনি উঠে এসেছেন অতএব তিনি শক্তি শক্তিস্বরূপ তা শ্রীরামকৃষ্ণের ধ্যান ভগবান রামচন্দ্রের ধ্যান ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করলে শ্রীরামকৃষ্ণের ধ্যান করলে আমাদের মধ্য থেকে যাবতীয় দুর্বলতা দূর হয়ে আমরা শক্তি সাহস সূর্য বীর্যের অধিকারী হতে পারি ओम शांति 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 हरि ओम तत्स कृष्णार्पणमस्तु